हेलो फ्रेंड्स, वेलकम एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग। आज के हलो दादार बऊ भात। तो दादार बऊ भातेर ब्लॉगटा आमि एखान थेके शुरू करछि। आज के सकाल बेला उठे स्नान करे निलाम आर एरपर भात कापड़ हबे, आरो अनेक नियम टियम आछे, तो सेगुलो आमि तोमादेर साथे शेयर करब। भिडियोटा आमार साथे कन्टिन्यू तोमरा देखते थाको। এই দেখো কত মাছ। এই মাছগুলো সব দাদাদের পুকুরের মাছ। দাদাদের যে পুকুরটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, সেই পুকুর থেকে মাছগুলো ধরে এনেছে। এগুলো আজকে বিয়েবাড়ির কাজে লাগবে। ওই মাছগুলো দিয়ে, ছোট মাছগুলো দিয়ে আজকে চচ্চড়ি হবে। কি সুন্দর মাছ দেখছো, একদম টাটকা। তো এই যে আমাদের নতুন বৌমা, সকালবেলা স্নান টান করে নিয়েছে, এখন যাচ্ছে বৌমাকে দিয়ে কিছু নিয়ম করাবে। মানে ওই যেখানে রান্না হবে বৌ ভাতের, তো নিয়মটা হচ্ছে রান্নায় যে গ্যাসটা জ্বালানো হবে সেই প্রথম গ্যাসটা জ্বালাবে বৌমা। তো দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো সব রেডি হচ্ছে। এখানে মাছের মাথা, ওইদিকে সবজি টবজি সব কাটা হচ্ছে বৌ ভাতের রান্নার জন্য। রান্না বাড়া যেন ভালো হয় সেই জন্য এখানে প্রণাম করছে বর বউ দুজনে মিলে। ওরে কেন বেশি ভালোটা দিতে যায়, এই যে দেখো বৌমাকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াচ্ছে। এটাই নিয়ম, আজকে বৌমা ঘর ঝাড়ু দিবে। ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন দাদা বৌদিকে ভাত কাপড় দেবে। তিনবার বলবে, তিনবার। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরেকবার, আজ থেকে সবকিছুর দায়িত্ব নিলাম। তুমি তো আমি গ্রহণ করলাম, হয়ে গেল। ভাত কাপড় শেষ, আর এখন খাওয়া দাওয়ার পালা। বৌদি এখন খাওয়া দাওয়া করবে। ভাত কাপড় হয়ে গেল আর আমরা অল্প রেস্ট করে নিয়েছি। এবার আমি শুরু করে দিয়েছি বউকে সাজানো। বউকে সাজানোর গুরু দায়িত্ব আমার উপর পড়েছে, তো সাজানো স্টার্ট করে দিয়েছি। তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু এটা কোনো মেকআপ টিউটোরিয়াল না, তো আমি সাজানোর ভিডিওটা সম্পূর্ণ দিচ্ছি না, আমি অল্প অল্প করে ক্লিপগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো।
সাজানো কমপ্লিট। কেমন হয়েছে সাজানোটা কমেন্ট করে অবশ্যই জানিও। ফার্স্ট টাইমের জন্য কোনো ব্রাইডকে আমি সাজালাম, এর আগে আমি কোনোদিন করিনি, তো কেমন করেছি অবশ্যই জানিও। তো বিয়েবাড়ি প্যান্ডেলটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো সামনের দিকটা এরকম করেছে, খুব সুন্দর প্যান্ডেল করেছে, ফুলের কাজও দারুণ করেছে, তো দেখতেই পাচ্ছ। এখন বাজে সন্ধ্যা 7:30, আর লোকজন আসা মোটামুটি শুরু হয়ে গেছে, তো বর আর বউ দেখতেই পাচ্ছ তোমরা। এই যে পাপি আত্মা গুলো খাইতেছে, এই যে পাপি আত্মা, এগুলো এই যে কই গেল এখন বাজে রাত্রি 11:30, আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে আজকের কয়েকটা ছবি আমি তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। এখন চলছে দাদা বৌদির ফটোশ্যুট। তো এই দেখো এখানে ফটোশ্যুট চলছে। এখন বাজে রাত্রির 1টা।